İnsani yardımların kesintisiz şekilde ulaştırılması. এবার ইসরায়েলে হামলার হুমকি দিয়ে বসলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনিদের সাহায্য করতে লাগোর্নো কারাবাখের মতো ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার 28 জুলাই দলীয় এক সমাবেশে এরদোয়ান বলেন, তুরস্ক অতীতে যেভাবে লিবিয়া এবং নাগর্ণ কারাবাখে প্রবেশ করেছে সেভাবে ইসরায়েলও প্রবেশ করতে পারে। এমন কিছু নেই যা আমরা করতে পারি না, আমাদের কেবল শক্তিশালী হতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনির সাথে এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা সেভাবে ইসরায়েলও প্রবেশ করতে পারি। তবে এই বিষয়ে ক্ষমতাসীন একে পার্টির প্রতিনিধিদের মন্তব্য জানতে চাওয়া হলে কেউ সাড়া দেননি। ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ভাষণে ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট। তবে ধারণা করা হচ্ছে তিনি তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। 2020 সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক। উল্লেখ্য যে গত বছর থেকে ফিলিস্তিনে শুরু হওয়া ইসরায়েলি বর্বর আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এরদোয়ান। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কসাইয়ের সাথে তুলনা করে তার বিচারের দাবিও তুলেছেন তিনি। সব মিলিয়ে বর্তমানে ইসরায়েল তুরস্কের সম্পর্ক মোটেই ভালো নয়। তবে বিশেষজ্ঞরা মনে করেন, তুরস্ক যদি ইসরায়েলে হামলা শুরু করে তবে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দিতে পারে। ফার্স্ট বিট তাজ, এটিএন বাংলা।